দেশে বিনিয়োগ পরিবেশ ভালো থাকায় বেসরকারি বিমান খাতে এগিয়ে আসছেন বিনিয়োগকারীরা। ধারাবাহিকতায় আগামী বছর আরও দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। শুক্রবার অর্থাৎ 19 নভেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে 10ম আন্তর্জাতিক গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে ইউএস বাংলা সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে দেশে বিমান খাত এগিয়ে যাচ্ছে, আগামীতে আরও সহায়তা অব্যাহত থাকবে। ইউএস বাংলা ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে প্রতি মঙ্গলবার, শুক্রবার ও রোববার একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হলো। প্রথম ফ্লাইটে 129 জন যাত্রী যাচ্ছে মালেতে, ফ্রিতে টিকিটে 125 জন যাত্রী ঢাকা ফিরে আসবেন বলে জানায় ইউএস এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই, মাস্কাট, দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও চীনের অন্যতম গন্তব্য গুজুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। করোনা মহামারীতে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কলকাতা ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে খুব দ্রুত কলম্বো, জেদ্দা, রিয়াদ, দামাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।